প্ৰথমে আমি দত্ত দৈৰ্ঘবিশিষ্ট ৰেখাখণ্ডৰ নিৰ্দিষ্ট সংখ্যক সৰ্বৰে বিভাজন কৰিব অৰ্থাৎ আমাক এক ৰেখা খণ্ড দিয়া যায় এই ৰেখা খণ্ড কু আমাক যেতিয়া ভাগ কৰিব কোৱা যায় আমি ইয়াক সতে ভাগৰ বিভাজন কৰিব ধৰি নিয়া যি দুই ভাগ বিভাজন কৰিবা চাৰি ভাগ কি এখন আম যে ভাগে বিভাজন করা আমি সেতক ভাগে এখন বিভাজন করা তো 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 আমি সিম্পল রু ক্রিটিকা আড়া তো গোটে ছোটিয়া এগাম্পল প্রথমে নবা বিশিষ্ট আমি দুই বিভক্ত করা চাছি তাহলে প্রথমে কন করা প্রথমে আমি গোটি রেখা খন্ড অঙ্কন করেদেলে যার দৈর্ঘ্য ছ এবং এর নাম আমি এবি রাখলে বর্তমান এই রেখাখণ্ডটি

গোটিয়েখা কু সুইভাগের বিভাজন করে থাকে তখন বর্তমানে মুখে সমাধি খণ্ড অঙ্কন কলি বর্তমানে আমি কার যে এই পার্ট ইজ ইকুয়াল টু বা এই পার্ট্র দৈর্ঘ্য হব তিনমি এবং এই পার্ট্র দৈর্ঘ্যমি যদি টোটাল রেখাটি ছ সেমি রই থাকে বর্তমান গোটে স্লাইটলি ক্রিটিকা কোশ্চিন নোটি ছমি দৈর্ঘ্য বিশিষ্ট রেখা খণ্ড

নামকরণ কলে বর্তমান এর পূর্ব ভিড় আমি এক সম্ধি খন্ডক অঙ্কন করা যদ্বারা এ বর্তমান দুই ভাগের বিভাজিত হয়ে গেল ওকে বর্তমান এই পার্টটি যেত হব এই পার্ট মধ্য ঠিক সেত হব বর্তমান এই প্রত্যেক দুই সমান ভাগকু বা বর্তমান যে দুই সামান ভাগের ইয়ে বিভাজন হয়ে গেল ফর্দর সেমান আউ দুই দুই ভাগ করা ঠিক আছে বর্তমান অল টোটাল আমি তিনটি রেখা অঙ্কন করছে প্রথমে এইটা কু আমি অঙ্কন কলে দে এই দুইটা কু অঙ্কন কলে এগুলা সম্বন্ধি খণ্ড গুড়াক ওকে ফলরে আমার এই যে টোটাল রেখাটি মূল রেখাটি যা কি ছশিষ্ট হয়েছিল সে বর্তমান সান চারিভাগের বিভক্ত হয়ে গেল ওকে ইয়ে ভাগ এক ইয়ে দুই ইয়ে চারি আর কম লক্ষ্য করছি যদি আমি গোটিয়ে রেখা কু বা রেখা উপরে তিনোটি এভি রেখা অঙ্কন করুচে বা তিনোটি এভি ছদক অঙ্কন করছে ওকে তাদ্ এই যে রেখাটি চারি সমান ভাগের বিভাজিত হোক যদি গোটিয়ে রেখার আমি গোটিয়ে ছেদক অঙ্কন করা তাহলে দুই সান ভাগে বিভাজিত হচ্ছে যদি গোটি রেখা উপরে আমি দুইটি রেখা ছেদক অঙ্কন করা তাহলে এনি ভাগের বিভাজিত হব তো এমন কম বুঝলে আমি রেখাখণ্ড কু যেত সান ভাগে বিভাজন করা আমাদের

এবং পূর্বভি এখন এবি ভাবে নামকরণ করে দেওয়া ঠিক আছে বর্তমান নেক্সট কাম হচ্ছে পয়েন্ট এ বিন্দু এ এর আমি গোটে ষাঠি ডিগ্রি অঙ্কন করে বড়েবা তো ইয়ে বর্তমানে সিক্সটি ডিগ্রি এটার অঙ্কন করেছি ঠিক সেইভাবে ভাবে পয়েন্ট বি ষাঠি ডিগ্রি অঙ্কন করে বড়েবা বট এটা আমি তল আড় বড়াই ঠিক আছে ঠিক এইভাবে ভাবে অর্থাৎ বর্তমান এটি ষাঠি ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে ক্লিয়র আচ্ছা তাহলে আমি কোপার বর্তমান এই যে রেখা এবং এই রেখা মুখা উপরে রাইট মরছি এই রেখা দুইটা যাক বর্তমানে হোক পরস্পর সমান্তর রেখা ঠিক আছে তো সমান্তর রেখা অঙ্কন করার হি আমি এখানে ষাটে ডিগ্রি রেখা অঙ্কন করছি তুমি চাইলে অলগা কিছু অ্যাঙ্গেল অঙ্কন করে পিব যেমি তুমি থার্টি ডিগ্রি অঙ্কন করে পিব ফাইভ ডিগ্রি অঙ্কন করে পিব কিন্তু সিক্সটি ডিগ্রি যেহেতু ইজিএস রয়ে সেই মুখে সিক্সটি ডিগ্রি অঙ্কন করার ক্লিয়ার

নির্দিষ্ট স্থিতরে সেট করা বর্তমান এই যে কম্পাসর গোটিয়ে পয়েন্টর আমি পয়েন্ট এ উপরে রকি গোটি চাপ মারবা ওকে ফর্দর এই চাপ রকি কি চাপ এই চাপ রকি আপ মার ঠিক এইভাবে ভাবে যেহেতু আমি পাঁচ সাহা করি আমি ভাবে চাপ এই যে এ এক্স রশ্মি আমি বর্তমান চারটি চাপ অঙ্কন আমাদের চারোটি ছেদবিদু মিলু তো এগুলা কেউ আমার চারোটি ছেদবি এই ছেদবিদুগুলা আমি নামকরণ করে দেব ইয়ে হচ্ছে আমার পি ওয়ান ইয়ে পি টু ইয়ে হচ্ছে পি থ্রি এবং ইয়ে হচ্ছে পি ফোর বর্তমান আমি আনলে ঠিক সেইভাবে ভাবে আমি বি ওয়াই উপরে চারোটি ছেদবি নেওয়া মনে এই সময় আমি କମ୍ପାସରେ କୌଣସି ପରିବର୍ତ୍ତନ କରିବାକୁ ହେବନି କମ୍ପାସର ଦୁଇଟା ଯାକ ପଏଣ୍ଟର୍ ଭିତରେ ଯେତିକି ଡିଷ୍ଟାନ୍ସ ସେଟ୍ ହେଇକି ଅଛି ତାକୁ ତୁମେ ମାନେ କନଷ୍ଟାଣ୍ଟ ରଖିବ ତାକୁ ଚେଞ୍ଜ କରିବ ନାହିଁ ବର୍ତ୍ତମାନ ପଏଣ୍ଟ ବି ଉପରେ ଆମେ କମ୍ପାସ୍କୁ ପକାଇକି ବି ୱାଇ ଉପରେ ଚାରିଟା ବିନ୍ଦୁ ସ୍ଥିର କରିବା ଓକେ ଚାରିଟା ଚାପ ମାରିଲେ ଯଦ୍ଵାରା ଚାରିଟା ଛେଦ ବିନ୍ଦୁ ଆସିଲା ଏଗୁଡ଼ିକୁ ଆମେ ନାମକରଣ କରିଦେବା ସପୋଜ ଇଏ ହେଉଛି କ୍ୟୁ ୱାନ୍ ଇଏ ହେଉଛି କ୍ୟୁ ଟୁ ଇଏ ହେଲା କ୍ୟୁ ଥ୍ରୀ ଏବଂ ଇଏ ହେଉଛି କ୍ୟୁ ଫୋର୍ বর্তমানে আমি এই পয়েন্টগুড়ি পরস্পরসহ যোগ করা তো কিভাবে যোগ করা এখানে ধ্যান রাখব আমি পি ওয়ান পয়েন্ট কু কু ফোর পয়েন্ট সহ জেন্ট করা পি টু পয়েন্ট থ্রি পয়েন্ট সহ জেন্ট করা এইভাবে ভাবে আমি উপরক যাওয়া এসরে বি ওয়াইরে উপর উপরক যা যদ্বারা এই পয়েন্টগুড়া কয়েণট হয়ে পে ঠিক এইভাবে ভাবে ওকে যদ্বারা এখানে চারোটি লাইন সৃষ্টি হল এবং এই চারোটি লাইন দ্বারা আমার এই যে এবি রেখাখণ্ডটি সমান পাঁচ ভাগের বর্তমান বিভক্ত হয়েছে বর্তমানে আমি অঙ্কন প্রণালী আঠ দেখা অঙ্কন প্রণালী আঠ রে দুংশ রয়েছে গোটি আই যে আমি অন্তর্িভাজন কিভাবে হুম জাঁবিয়া ও অন্যটি হচ্ছে ডবল আই যে আমি বহির্বিভাজন কিভাবে হুম জাঁয়া বর্তমানে এখন আমি গোটিয়ে একজাম্পল মাধ্যমে বুঝতে যদারা তুমি এখন সহজে বুঝিপার এগজাম্পলি হ'ল ছেমি দৈৰ্ঘবিশিষ্ট ৰেখা খণ্ডক আমি দুই ইষ্টু তিনি অনুপাতৰে অন্তন কৰিব অৰ্থাৎ গোটেই আমি ছমি দৈৰ্ঘ্য বিশিষ্ট ৰেখা খণ্ড নেকি এই ৰেখাখণ্ড উপেৰে এভলি কোনো গোটেই পইণ্ট স্থিৰ কৰিব যেপৰি গোটেই ভাগ হ'ব দুই ভাগ অংশটি হ'ব তিনি ভাগ ঠিক অঁ বৰ্তমান ক'চ্চিন বুজি গল কি আমি অংকন কৰিব প্ৰজৰ দেখি নবা প্রথমে ছর্ঘ্য বিশিষ্ট এক রেখাখণ্ড অঙ্কন করা এবং এখন এবি ভাবে নামকরণ করে দেওয়া বর্তমান এবি 6 আমার ছব অঙ্কন ভি আমি বর্তমান পয়েন্ট এ এবং পয়েন্ট বিান্তর রেখা অঙ্কন করা গোটি উপরক এবং গোটিয়ে তলকু ঠিক এই ভাবে ওকে আমি এখন নামকরণ করে আমার এ এক রশ্মি এবং ইয়ে হচ্ছে

মু এটি দুপ মার্লি যদারা মোটর দুইটা ছেদবি আসিলা ওকে ইয়ে হচ্ছে প্রথম ছেদবি এবং এই টোটাল ডিষ্টা বর্তমান হচ্ছে দুই সেম এবং এই টোটাল ডিষ্টান্স হচ্ছে বর্তমান তিন সুম সে বদলের অন্য একক ব্যবহার করে পাব অন্য ইউনিট ব্যবহার করে পিব এটি দুই টু তিন দুই সেমি তিন সরং টু ইউনিট কু ইউনিট ওকে ইউনিট কে সেই পেয়ে মিটর হয়ে পড়ে কিলোমিটর হয়ে পড়ে কিংবা মিলিমিটর হয়ে কিন্তু সেম যেহেতু আমি সবু সহজ জনক জিনিস আমি ইজিলি ব্যবহার করে পারা তেমন আমি সেম রবহার করো ঠিক আছে বর্তমানে এত জিনিস ক্লিয়র হয়ে গেল আমার দিটা পয়েন্ট আসি যাই এটি এই পয়েন্ট দু নামকরণ করে দেওয়া ইয়ে হোক আমার পয়েন্ট পি এবং ইয়ে হোক আমার পয়েন্ট ক্যু ওকে বর্তমানে পি ও ক্যু কু স্কেল দ্বারা জয়েন্ট করে নিও ওকে বর্তমানে পি ও ক্যু জয় হওয়া পরে এ বি রেখা ଯେଉଁ ବିନ୍ଦୁରେ ଛେଦ କଲେ ଏହି ବିନ୍ଦୁର ନାମ ଆର୍ ଦିଅ ବର୍ତ୍ତମାନ ଆମେ କହିପାରିବା ଯେ ଏ ଆରର ପରିମାଣ ହେଉଛି ଦୁଇ ଭାଗ ଏବଂ ବି ଆର୍ର ପରିମାଣ ହେଉଛି ତିନି ଭାଗ ଏହିଭଳି ଭାବେ ଆମେ ଯେକୌଣସି ଏକ ରେଖାକୁ ଅନ୍ତଜନ କରିପାରିବା ବର୍ତ୍ତମାନ ଆମେ ସେମ୍ କୋଶ୍ଚିନ୍ ନେବା ଆଉ ବହିର୍ଭାଜନ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବା ପୂର୍ବରୁ ଆମେ ଅନ୍ତର୍ବିଭାଜନ କଲେ ଏବେ ଆମେ ବହିର୍ବିଭାଜନ କରିବା

লাস্ট পয়েন্ট বা যেটা আমি ফার্স্ট পয়েন্ট নেই তারাানস কি হব এবং এই যে নেক্স পয়েন্ট এই পয়েন্টর ডিষ্টানস কি হব এই দুইটা যাকার অনুপাত আমি দিয়া যাই অনুপাত সহিত ম্যাচ হোক দরকার ক্লিয়ার আর অর্থ আমার অনুপাতটা একজাক্টলি আমি যে ন পয়েন্ট আনবা সেইটি হি কৌ ক্লিয়ার তাহলে বর্তমানে আমি অঙ্কন করে দেখবা তুমি ইজিলি বুঝিপার প্রথমে সেমি ଦୈର୍ଘ୍ୟ ବିଶିଷ୍ଟ ରେଖାଖଣ୍ଡ ଅଙ୍କନ କରିବା ପୂର୍ବରୁ ଆମେ ଏକ ରେଖା ନେଇଗଲେ ଯେକୌଣସି ଏକ ମନ ଇଚ୍ଛା ରେଖା ଅଙ୍କନ କଲେ ଏକ ସରଳ ରେଖା ଅଙ୍କନ କରିଦେଲେ ଠିକ୍ ଅଛି ବର୍ତ୍ତମାନ ଏଇ ଏକ୍ସ ୱାଇକୁ ତୁମେ ଏମ୍ଏନ୍ ଭାବେ ନାମକରଣ କରିପାରିବ ବା ଏଇ ସରଳ ରେଖାକୁ ମୁଁ ଏଲ୍ ବୋଲି କହିପାରିବି ଏହା ଏକ ଏଲ୍ ସରଳ ରେଖା ଠିକ୍ ଅଛି ଓକେ ବର୍ତ୍ତମାନ ଏଇ ସରଳ ରେଖା ଉପରେ ଆମେ ଛଅ ସେମି ଦୈର୍ଘ୍ୟ ବିଶିଷ୍ଟ ଗୋଟେ ରେଖାଖଣ୍ଡ ଚୁଜ୍ କରିବା କେମିତି କରିବ ତୁମେ ସ୍କେଲ୍ରୁ কম্পাস সাহায্যে ছর্ঘ্য বাহার কৰি। এই রেখার কৌশি এক পয়েন্ট উপর রাখি চাপ মারিপার যদ্বারা আমার ছি দৈর্ঘ্য বিশিষ্ট একখা সৃষ্টি হয়ে পাব তো ইয়ে বর্তমান হোক আমার ছমি দৈর্ঘ্য বিশিষ্ট এক রেখা যা আমি এবিভাবে নামিত করে পাব তালে তাহলে এই রেখাটি আমি টু ইস টু থ্রি অনুপাতের বিভাজন করা বিভাজন করি প্রথম কামটি আমি এ ও পয়েন্ট ଯେମିତି ସମାନ୍ତର ରେଖା ଅଙ୍କନ କରୁଥିଲେ ଠିକ୍ ସେମିତି ସମାନ୍ତର ରେଖା ଅଙ୍କନ କରିବା କିନ୍ତୁ ପଏଣ୍ଟ ବିରେ ଯେଉଁ ସମାନ୍ତର ରେଖାଟି ଅଙ୍କନ କରିବା ତାକୁ ତଳକୁ ବଢ଼ାଇବା ସହିତ ଉପରକୁ ମଧ୍ୟ ବଢ଼ାଇବା ଅର୍ଥାତ୍ ଏଇଠି ଆମେ ସିକ୍ସଟି ଯଦି ଅଙ୍କନ କରିଛେ ଏଇଠି ମଧ୍ୟ ସିକ୍ସଟି ଅଙ୍କନ କଲେ କିନ୍ତୁ ଏଇ ରେଖାଟିକୁ ଆଗରୁ କେବଳ ଆମେ ତଳେ ରଖୁଥିଲେ ବଟ୍ ଏଇ କେସ୍ରେ ଆମେ ଏହାକୁ ଟିକିଏ ଉପରକୁ ବଢ଼ାଇ ଦେବା କାହିଁକିନା ଉପରକୁ ଆମ ଦରକାର ପଡ଼ିବ ବଢ଼ିଲେ ହିଁ ଉପରକୁ ଆମେ କିଛି ଜିନିଷ ଗୋଟେ ଚାପ କାଟିପାରିବା ଓକେ ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଦୁଇଟା ସମାନ୍ତର ରେଖା ଅଙ୍କନ କରିସାରିଛେ ଏବେ ଆମେ ସ୍କେଲ୍ରୁ କମ୍ପାସ ସାହାଯ୍ୟରେ ଦୁଇ ସେମି ବାହାର କରିବା ଏବଂ କମ୍ପାସର ଗୋଟିଏ ପଏଣ୍ଟରକୁ ପଏଣ୍ଟ ଏ ଉପରେ ରଖି ଏଇ ଯେଉଁ ଏଏକ୍ସ ରଶ୍ମି ଉପରେ ଏକ ଚାପ କାଟିବା ଠିକ୍ ଅଛି ଏଏକ୍ସ ରଶ୍ମି ଉପରେ ଏକ ଚାପ କାଟିବା କେତେ ସେମିର ଦୁଇ ସେମିର ଠିକ୍ ଅଛି ଓକେ ନେକ୍ସଟ ଥିଙ୍ଗ୍ ନେବା ବର୍ତ୍ତମାନ ଆମର ଅନୁପାତର ଉତ୍ତର ପଦ ବା ଶେଷ ପଦଟି ହେଉଛି ତିନି ତେଣୁ ସ୍କେଲ୍ରୁ ଆମେ ତିନି ସେମିର গোটে চাপ বাহার করা রাউন্ডর সাহায্য বা কম্পাস সাহায্যে বর্তমান কম্পাসর গোটিয়ে পয়েন্টর কু প বি উপরে স্ত্রী রাখা এই যে বি ওয়াই রশ্মি আমি চাপ ঠিক আছে ত আমার বর্তমান দুইটি ছেদবি বিন্দু ক্ষেদবি গোটি হচ্ছে পি ও অন্যটি হচ্ছে ক্যু এইভাবে ভাবে আমার দুইটি ছেদবি আসছে এই যে চাপ দুইটা যাক অঙ্কন করা হেতু ক্লিয়র বর্তমানে আমার কাম

চাপ অঙ্কন হওয়া দ্বারা দুইটা ছেদ বিন্ু তুমি মিলব এবং এই ছেদবি দুটা যাকে বর্তমান জয়েন্ট করে নিও ওকে আমি যেহেতু কম্পাস কু আদৌ কিছু চেঞ্জ করে নাহে তেমন এই ভাগের পরিমাণ যা এইকি ভিম তাহা বা এই ঠু বর্তমান যা আসবে এই ঠুঁ এত ঠিক আছে আর অর্থ আমি এই যে পয়েন্ট আমি আনলে ইয়ে যদি এবি রেখাখণ্ড হুয়ে এবি রেখা খন্ডর যদি আর্ হুয়ে তাহলে আমি বর্তমান এআর ইজ ইকাল টু বিআর কোশ্চিন ওয়ান ডবল আই সাত দশমিক ছ সেমি দীর্ঘ পিক্যু অঙ্কন করে এখন চারি সান ভাগে বিভক্ত কর ভেরি সিম্পল প্রথমে আমি সাত দশমিক ছঘ্য বিশিষ্ট একখাখণ্ড অঙ্কন কলে এবং এখন এবইভাবে নামকরণ করেদেলে পরবর্তী কামটি হচ্ছে আমি পয়েন্ট এ ও পয়েন্ট বি দুটি সমান্তর রেখা অঙ্কন কলে

ପାଞ୍ଚଟି ଛେଦକ ସୃଷ୍ଟି ହେବ ଏ ପାଞ୍ଚଟି ଛେଦକ ଏ ବି ରେଖାଖଣ୍ଡକୁ ପାଞ୍ଚ ଦେଇ ପାଞ୍ଚଟି ଛେଦ ବିନ୍ଦୁରେ ଛେଦ କରିବେ ଏଗୁଡ଼ିକୁ ଆମେ ନାମକରଣ କରିପାରିବା ଇଏ ହେଉଛି ଆମର ଆର୍ ୱାନ୍ ଇଏ ଆର୍ ଟୁ ଇଏ ଆର୍ ଥ୍ରୀ ଇଏ ହେଉଛି ଆର୍ ଫୋର୍ ଏବଂ ଇଏ ଆର୍ ଫାଇଭ୍ ଠିକ୍ ଅଛି ବର୍ତ୍ତମାନ ଏଇ ଯେଉଁ ସମୁଦାୟ ଏ ବି ରେଖାଖଣ୍ଡଟି ସମାନ ଛଅ ଭାଗରେ ବିରକ୍ତ ହୋଇଛି କୋଶ୍ଚିନ୍ ନମ୍ବର ଥ୍ରୀ 6.4 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এবি অঙ্কন করি এখন তিন দশমিক দুই অনুপাতের অন্তর্িভাজন করুক গোটি বিন্দুর অবস্থান নিরূপণ কর অর্থাৎ সিম্পলি আমি কেয়াই চাহছি এই যে রেখাখণ্ডটি 3 অনুপাত দুই রে অন্তর্ভাজন কর ভেরি সিম্পল প্রথমে আমি রেখাখন্ডটি অঙ্কন করে দেওয়া রেখাখণ্ডের দৈর্ঘ্য আমার দত্ত অ সেমি এবং এখন আমি এবি ভাবে নামকরণ করা বর্থম পরবর্তী কামটি আমি এ ও বি

এপ্রেম তুমি গোটি চিত্র করেপার কিংবা দুইটি চিত্রের মধ্যে সাহায্য নিয়ে পাবো ঠিক আছে মুখে তোমাকে দুইটা এক চিত্র করে দেখেবি প্রথমে হচ্ছে রেখাখণ্ড অঙ্কন ছ দশমিক পাঁচ এমন দৈর্ঘ্য বিশিষ্ট মুখ রেখাখণ্ড অঙ্কন কলি এবং বিশি ভাবে নামকরণ করা কারণ এটি এখন বি সি বলেন কলে ঠিক আছে বর্তমান পরবর্তী কামটি হচ্ছে পয়েন্ট বি ও পয়েন্ট সি রে দুটো সমান্তর রেখা অঙ্কন ওকে এই দুইটা যাক রেখা কামকরণ করে দেওয়া যেমি আমি নামকরণ করছি এবং সি ওয়াই আমি এই যে দুইটা যাক রশ্মি উপরে বা বিএক্স এবং সি ওয়াই উপরে কন করা যথা পাঁচ সেমি এবং তিন সেমি রোটিয়ে গোটিয়ে চাপ মার চাপ ঠিক আছে চাপ এই আমি নামকরণ করে দেওয়া ইয়ে হল আমার ছেদবি পি এবং ইয়ে আমার বর্তমানে আমি পি কু জয়েন্ট এই রেখাটি বিশি কু যে বিদুর ছেদ কলা তাহার নাম আর্ লেখা আর্ দেওয়া বর্তমানে আমি কেপার যে বিআর হচ্ছে পাঁচ ভাগ এবং সিআর হচ্ছে তিন ভাগ ওকে তো ইয়ে হয়ে গেল অন্তরিভাজন বহির্ভাজন কিভাবে করা সিমিলার ওয়ে আমি প্রথমে এক সরলরেখা নেইলে গোটে বড় রেখা নিয়ে গলে এবং এই সরলরেখা রু আমি প্রথমে কত সময় বাহার করবা

एक्सपर काटीवा से चाप सही से स्केल रु कंपास रो एक चाप बाहर करिवा एवं वाई ओर काटा क्लियर ठीक भली भाबे दीटा पॉइंट सृष्टि हाँ बर्तमान हमें नामकरण करवा एवं विपिम सी क्यू ओके विपि पाँच सै एम सिक्यू हूँ तीन सेम कोन करिवा ए जो पी ओ क्यू बिंदु को जॉन्ट करके बढेवा

ফোর ইস টু থ্রি হব অর্থাৎ এটি আমার অন্তর্িভাজন করারছি তাস্ত এক আয়ত চিত্র অঙ্কন কর যার দৈর্ঘ্য প্রস্ত যথা ক্রমে পি ক্যুর দুটা যাক অংশ অর্থাৎ এই যে দুটো যাক আস অংশ আসছি ফোর তার দৈর্ঘ্য সহ সান হোক ওকে তো ফার্স্ট কাম আমি করি আয়ত চিত্র অঙ্কন করি তো প্রথমে সাত দশমিক সেমি দৈর্ঘ্য বিশিষ্ট মুখা অঙ্কন এবং এখন পি ক্যু ভাবে নামকরণ কলি

पीटी ऊपर केन्द्रीभूत करवा पीटी पॉइंटर पैंटर कंपास दुटा जाक पॉइंटर को आम पी और टी ऊपर रखा तार मेजरमेंट मेजरमेट कुछ करवा पी को पीटी दर्घ्य जो मेजरमेंट को बर्तमान ये पॉइंट पकड़ सपोज ये हूँ ए पॉइंट तो बर्तन मुझे आपको काटिली यी सपोज ये आसला ए आसा एबी यर्घ्य केिटी दर्घ्य जैसे एबि दर्घ्य क्लीयर बर्तन কু টিৰ দৰ্ৰ্ঘ্যু ঠিক সেইভাৱে আমি কম্পাছৰে বাহাৰ কৰিব তাৰ মেজৰমেণ্ট কাহ কৰিবা পইণ্টৰ দুইটা যুট টি উপ পকেবা আৰু ক্যুটি দৰ্ৰ্ঘ্য বাহাৰ কৰিব এই দৰ্ঘ্য কুই চাপ কাটিব কম্পাছকু পইণ্টৰ পইণ্ট এ উপৰ ৰখা এটা উপৰক এক চাপ কাটিবিছ ইজ ডি ত'লে এই এডি দৰ্ঘ্য কাহ সৈতে সমান এ ডি দৰ্ঘ্য কু টি ৰ দৰ্ঘ্য সৈতে সমান এবি ৰ দৰ্ঘ্য পি টি দৰ্ঘ্য সৈতে সমান বৰ্তমান সেই সেম চাপ এগেইন তুমি মারিবা দ্বারা কম হব না আমার সি পয়েন্ট আসবো অর্থাৎ এবি দৈর্ঘ্য যা এই যে মেজরমেন্ট এটু বাহার করি পয়েন্ট ডি উপরে রকি এটি গোটে চাপ কাট ঠিক সেমি কর পয়েন্ট কি এডি রিমাণক এক চাপ হিসাবে নেই এটি কাট ওকে যদ্বারা আকু আমি জয়েন্ট করে দেয় ই গোটা বর্তমান আয়ত ক্ষেত্র সৃষ্টি হয়ে যশ্চেন নম্বর সিক্স

এই রেখা উপরে আমি ছমি দৈর্ঘ্য বিশিষ্ট বিসি অঙ্কন কলে সরি ছ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট আমি বিশি অঙ্কন কলে ওকে বর্তমান বিশি রৈর্ঘ্য কে ছশমিক সেমি বর্তমান ইয়ে হল এবং বিশি কু এবার আমি সমাধি খণ্ড করার সমাধি খণ্ড করার প্রোসিডর তুমি জাচ পয়েন্ট বি ও পয়েন্ট সি উপর কি উপর চাপ মারিব যাদ্দ্বারা আমার এটি গোটে সমাধি বিন্দু আসিলা

তাহলে এবার আমি কোন করা এই যে বর্তমানে নয় পয়েন্টর শেষ প্রান্ত বিন্দুটি আসিলা এখন আমি এ ভাবে নামকরণ করে দেওয়া এবং এ কু বি সহিত জয়েন্ট করে নামা এবং এ কু সি সহ জয়েন্ট করে নামা ইয়ে হচ্ছে এবি সি এক আবশ্যকীয় ত্রিভুজ সো দ্যাটস অল ফর টুডে টু গেট ইটস ফ্রি নোট হিট এ লাইক লিভ এ কমেন্ট শেয়ার উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ডোট ফরগেট টু সবসক্রাইব ইউ ক্যান গেট দিস নোট ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল the link is given in the description see you in the next episode thanks for watching have a